হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করবো হচ্ছে তাইওয়ান নিয়ে, অর্থাৎ তাইওয়ানে কিন্তু আপনারা কীভাবে যাবেন, কী কী সুযোগ সুবিধা পাবেন, সব বিষয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। বর্তমানে কিন্তু তাইওয়ান থেকে কিন্তু একটি স্কলারশিপ দেওয়া হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ সহ আপনারা যারা আছে ফরেনার, অর্থাৎ বিদেশি, এই বিদেশিদের জন্য কিন্তু আপনি একটা সুযোগ দিচ্ছে। সেখানে বাংলাদেশি হিসেবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, কিংবা ভারতীয় হিসাবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ সবাই আবেদন করতে পারবেন। আর এখানে একটি বিশেষ সুযোগ সুবিধাগুলো রয়েছে, যেমন হচ্ছে এখানে কিন্তু টিউশন ফি ফ্রি, তারপর যাতায়াত ভাড়া কিন্তু সম্পূর্ণ ফ্রি, থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রতি মাসে প্রায় 28,000 তাইওয়ানি ডলার কিন্তু দেওয়া হবে, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,00,000 টাকার মতো পড়ে যায়। আর এছাড়াও বন্ধুরা, আইটি বিষয়গুলো এখানে কিন্তু পড়াশোনার পরে কিন্তু কাজেরও কিন্তু সুযোগ রয়েছে। একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, সেই সময়ের মধ্যে কিন্তু আপনারা কাজও করে নিতে পারবেন। আর এরপরে বন্ধুরা রয়েছে যে এখানে কী কী নিয়মাবলী রয়েছে, অর্থাৎ এর জন্য কিন্তু আপনাকে হচ্ছে মাস্টার্স এবং সরি এখানে কিন্তু মাস্টার্স এবং পিএইচডির জন্য কিন্তু আবেদনটি করতে পারবেন। অর্থাৎ যারা মাস্টার্সের জন্য আবেদন করবেন তারা অবশ্যই স্নাতক ডিগ্রি থাকা লাগবে, আর যদি পিএইচডি করতে আসেন তাহলে হচ্ছে আপনাকে মাস্টার্স ডিগ্রি থাকা লাগবে। আর একটা শর্ত হলো যে এখানে কিন্তু শুধুমাত্র যারা বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন, অর্থাৎ সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, শুধুমাত্র কিন্তু তারাই এখানে আবেদনটি করতে পারবে। আর হচ্ছে আরেকটা যে বিষয় রয়েছে বন্ধুরা, এখানে কিন্তু অনেক ধরনের সাবজেক্ট রয়েছে, যা আমি এসে যে লিঙ্কটি দেবো সেই লিঙ্কে গেলে আপনারা সব কিছু দেখতে পারবেন। এবার আসি যে এখানে কী কী রিকোয়ারমেন্ট লাগবে। প্রথমত লাগবে হচ্ছে আপনার একটি পাসপোর্ট লাগবে, তারপরে একটি সিভি, অবশ্যই কিন্তু এটা ইংরেজিতে হওয়া লাগবে। এরপরে হচ্ছে ইংরেজি ভাষা দক্ষতা সার্টিফিকেট, অর্থাৎ আইএলটিএস, টোফেল কিংবা জিআরই, জিমেট, যাই বলুন না কেন, আপনার যে কোনো একটি লাগবে। এছাড়া হচ্ছে একাডেমিক যত ধরনের কাগজপত্র রয়েছে সকল কিছু লাগবে, এছাড়াও আপনার সেগুলো কিন্তু স্ক্যান করে পিডিএফ করে নিতে পারেন। এরপরে হচ্ছে আপনার হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা হচ্ছে অন্যান্য যে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু আপনারা এগুলো সত্যায়িত করে নিতে পারেন, এছাড়াও নোটারিও কিন্তু করে রাখতে পারেন। যদি কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে, যেমন আপনি কোনো বিষয়ে পারদর্শী আছেন, তাহলে অবশ্যই সেগুলো সার্টিফিকেটগুলো সাথে দিয়ে দিবেন। আর এছাড়াও আপনার 3টি রেফারেন্স লেটার লাগবে, এটা হচ্ছে আপনার শিক্ষক এছাড়াও পার্শ্ববর্তী যারা পরিচিত রয়েছে তাদের কাছ থেকে আপনি সেটা নিয়ে নিতে পারেন, তবে অবশ্যই কিন্তু শিক্ষক এখানে থাকা লাগবেই। আরেকটি হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে। আর হচ্ছে এই তো এই বিষয়গুলো বন্ধুরা জোগাড় করে তারপরে আপনার সরাসরি আবেদন করে দেবেন। আর আবেদনের লিঙ্কটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনার সরাসরি আপনার আবেদন করতে পারবেন। এছাড়াও সেখানে আপনি কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন সেই সাবজেক্টও কিন্তু লিস্ট তারা এখানে দিয়ে দিয়েছে, আপনার সেখান থেকে সব কিছু বিস্তারিতভাবে জানতে পারবেন। আর এটার আবেদনের লাস্ট ডেট হচ্ছে আপনার 1 ফেব্রুয়ারি, অর্থাৎ এই বছরের 1 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। তারপরে আবেদন করার পরে আপনাকে যাচাই বাছাই করে তারপরে আপনার সাথে তারা যোগাযোগ করবে যে পরবর্তী পদক্ষেপের জন্য। এই তো গেল বন্ধুরা পুরো বিষয়টি। এরকম বন্ধুরা আরও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন প্রেস অল করে দেবেন, এতে করে আমার সকল ধরনের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই যে নিত্য নতুন যেগুলো ইনফরমেশন দিই এগুলো কিন্তু অন্য কোথাও কিন্তু পাবেন না বন্ধুরা, শুধুমাত্র আমার এই চ্যানেলটি কিন্তু আপনারা এই নিত্য নতুন আপডেট সবার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই বন্ধুরা দেরি কেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।